মহালয়ার ঠিক দুদিন আগে আমি পৌঁছে গেছিলাম কুমোরপাড়া দুর্গা প্রস্তুতি দেখার জন্য, আর সেখানেই আমি ক্যামেরা বন্দি করি এই সুন্দর কিছু রং করার মুহূর্ত। তো তোমাদের সামনে আজ প্রস্তুত করলাম সেই রং করার মুহূর্ত। দুর্গা পুজো চলেই এসছে প্রায়, আর দুদিন বাকি। মণ্ডপে গিয়েই হয়তো তোমরা অনেক দুর্গা ঠাকুর দেখতে পাবে দুদিন পর, বা এখন থেকেই হয়তো স্টার্ট করে দিয়েছো, কিন্তু সেই দুর্গা ঠাকুর কীভাবে প্রস্তুত হয়েছে বা রঙের সময় কতটা খাটনি করে কুমোর ভাইরা রং করেছে, সেই প্রসেসটা দেখলে তোমাদের আরও বেশি ইন্টারেস্টিং লাগবে, ঠাকুর দেখাটা আরও মজাদার হয়ে উঠবে। এই খাটনিটা, কুমোরদের যে খাটনিটা হয়েছে এই ঠাকুরগুলো তৈরি করতে, সেই খাটনিটাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এর আগেও অনেক ভিডিও রয়েছে, এটা হলো রং করার ভিডিও। চোখ কবে আঁকা হবে গো কাকা দাদা? মহালয়ার দিন বেরিয়ে যাবে নাকি এগুলো? ও এই তো লক্ষ্মী গণেশ হয়ে গেছে, দুর্গা ঠাকুর। তো আমি কথা বলে তো অনেক ভিডিওই হয়, কিন্তু এইখানে আমি চেষ্টা করেছি যে ব্যাকগ্রাউন্ডে যে তাড়াহুড়ো একটা ছিল রং করার, বা আরও আমি ছাড়াও অনেকেই দেখতে গেছে, তো তাদের কথোপকথনগুলোও যাতে রেকর্ড হয় সেই জন্যই আমি ব্যাকগ্রাউন্ড অডিও দিয়ে তোমাদের এই ভিডিওটা তোমাদের সামনে প্রস্তুত করলাম। এবার তোমরাই কমেন্টে জানো তোমাদের কেমন লাগছে, আর আমি তো থাকছি তোমাদের সাথে ভিডিওতে আগে, তো দেখো ভালো লাগবে। আগে দেখে নিয়ে আসছি মনে করছি।
ভালো আছো? হ্যাঁ, তো খুব ব্যস্ত। হ্যাঁ, খুব ব্যস্ত তো এখন। হ্যাঁ, ঠিক আছে, করো করো। হ্যাঁ, আগে আমি এই আচ্ছা আচ্ছা, মানে মহালয়ের মধ্যে বেরিয়ে যাবে নাকি? আচ্ছা 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 আচ্ছা, আমি আসি তো তুই ওইদিকে দাঁড়িয়ে থাক, আর তুই যা ওদিকে দাঁড়িয়ে থাকবি, আমি এদিকে আসবো। হ্যাঁ, তাহলে পরে তিনটা কেটে যাবে। কোনটার রংটা তোর হাতে দিলাম সেটা কর। তো এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন অনেক সাবধানে যেতে হচ্ছিলো, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে চারিদিকে এই এইদিকে অসুরের হাত, এইদিকে গণেশের হাত, মানে চারিদিকে হাত আঙুল প্লাস হাঁস রয়েছে। মানে কোনো জায়গায় কিছু টাচ হয়ে ভেঙে গেলে মানে আমি তো বুঝি কতটা কষ্টকর ব্যাপার সেটা, আর রং হয়ে যাওয়ার পর জিনিস ভেঙে গেলে আরও বেশি খারাপ লাগে। তো সেই জন্য অনেক বাঁচিয়ে বাঁচিয়ে যাচ্ছিলাম, আস্তে আস্তে ভিডিও করছিলাম যাতে ওদের কোনো ক্ষতি না হয়। তো আমার রিকোয়েস্ট যে যারা ভিডিও করো তারাও যদি তোমরা এই এরকম জায়গায় যাও অনেক সাবধানে ভিডিও করবে, আর যতটা সম্ভব ওদের সাথে কম কথা বলার চেষ্টা করবে, কারণ একে তো ওরা বিজি থাকে, তার মধ্যে যদি কেউ বেশি কথা বলে বা কোনো জায়গায় যদি টাচ লেগে ভেঙে যায় তখন ওদের অনেকটাই রাগ হয়, মানে এটাই স্বাভাবিক হওয়াটা। আর এইখানে দেখো এক থিমের ঠাকুরের মধ্যে পেছনে চালচিত্রী হবে, সেইখানেই এই দাদা এক ডিজাইন করছে, আর কত সুন্দর ডিজাইন করেছে দেখো, মানে পুরো স্টোরি এই ঘড়িটার মাধ্যমে দেখাচ্ছে, মানে একটা টাইম লাইন দেখানো হচ্ছে এটার মধ্যে দিয়ে যে কখন কী হয়েছে আর কি। তো খুবই সুন্দর লাগছে, আর ফ্রি হ্যান্ডে দাদা ড্রয়িং করে যাচ্ছে, এটা একটা খুব এক্সপার্টিজ না থাকলে এইটা করা খুব মুশকিল ব্যাপার। আর ডিস্টার্ব করার যে কনসেপ্টটা বলছিলাম সেটা হচ্ছে, আমি কুমোরটুলি গেছিলাম আগের বছর শ্যুট করতে, তো এখানে আমি দেখছিলাম যে কিছু ভিডিওগ্রাফার্সরা কী করছে, যে এরকম একটা কুমোর ভাইয়ের কাছে গিয়ে বলছে যে তখন দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে, গিয়ে বলছে যে আমরা এরকম মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে বলছে যে একটুখানি ইন্টারভিউ দিতে হবে।
তো ওনারা রাজি হননি। আর ওনারা এরকমও বলছেন যে মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে আমাদের সময়টা কিনতে চাইছে। তো এরকম খোড়ো না, মানে তোমরা নিজেরা ভিডিও করতে অনেকেই বাধা দেয়, অনেকে আবার বাধা দেয়ও না। যেমন জগন্নাথ কাকা খুব ভালো, উনি বলেন যে ভিডিও করুক না, অসুবিধে কী আছে, কিন্তু আবার অনেকে পছন্দ করে না ভিডিও করাতে, একদম ফার্স্ট থেকেই যে না ফোন টোন নিয়ে এখানে ঢুকবে না, এরকম ডিরেক্টলি বলে দেয় যে সে যে যা মনে করে করুক, কিন্তু এরকম ডাইরেক্ট। তো ব্যাপার হচ্ছে যে যারা অ্যালাউ করছে তার মানে তো আর এই নয় যে তোমরা সেখানে গিয়ে যাচ্ছে তাইভাবে ভিডিও করবে বা ওদেরকে ইন্টারভিউ নেবে যখন ওদের তাড়া আছে, কারণ ওটাই ওদের কাজ, ওটা করেই ওনারা খায়, ঠিক আছে। তো সেই সময় যতটা সম্ভব মানে প্রস্তুতি যখন তুঙ্গে থাকবে, দুর্গাপুজো বা কোনো পুজো যখন দোরগোড়ায় থাকবে, তখন ওদেরকে যতটা কম সম্ভব ডিস্টার্ব কম করার চেষ্টা করবে। স্টিল আমি জানি অনেকেই এরকম আছে যারা ব্লগার, যারা এরকম ইন্টারভিউ নাও, তো আমি তাদেরকে এরকমও বলছি না যে তোমরাও তোমাদেরও ক্ষতি করো, কিন্তু স্টিল ওদের দিকটাও একটু বুঝো তোমরা। এটা আমি একটা ছোট্ট মেসেজ সবাইকেই দিতে চাই এই ভিডিওর মাধ্যমে। আমি গুলেছি আমার লাল মগে।